নমস্কার, আমি মিমি। শুরু করছি জানকারি। এ মাসের 17 তারিখ থেকে বন্ধ হচ্ছে অন্ডাল কলকাতা নয়াদিল্লি রুটে বিমান পরিষেবা। এয়ার ইন্ডিয়ার সূত্রে খবর, দৈনিক যাত্রী সংখ্যা অত্যন্ত কম হওয়ার কারণেই রুট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিসেম্বর 2015 আকাশপথে দিল্লির সঙ্গে যুক্ত হয়েছিল অন্ডাল। অন্ডালের কবি নজরুল বিমানবন্দর থেকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল এয়ারবাস A320। প্রথম উড়ানের সফর সঙ্গে ছিলেন খোদ মুখ্যমন্ত্রী। নয়া রুট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আশাবাদী ছিল এয়ার ইন্ডিয়াও। অথচ মাত্র 6 মাসেই চরম সংকটের মুখে এই পরিষেবা। চলতি মাসের 17 তারিখ থেকেই বন্ধ হয়ে যাচ্ছে কলকাতা অন্ডাল দিল্লি রুটে উড়ান। আচমকা কেন এই সিদ্ধান্ত? কানেক্ট ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তিক শহরকে জোড়ার চেষ্টা করছে এয়ার ইন্ডিয়া। একাধিক অলাভজনক রুটে চলছে বিমান। তখন হঠাৎ করে কেন অন্ডাল থেকে মুখ ফেরালো এই রাষ্ট্রায়ত্ত উড়ান সংস্থা? বেসরকারি সংস্থা বেঙ্গল এরিট্রোপলিস প্রাইভেট লিমিটেড সংস্থা ভর্তুকি দেবে, এই শর্তেই কলকাতা অন্ডাল নয়াদিল্লি রুটে বিমান চালাতে রাজি হয়েছিল এয়ার ইন্ডিয়া। সূত্রের খবর, প্রথম থেকেই ভর্তুকি বাবদ টাকা দিতে অস্বীকার করে বেঙ্গল এরিট্রোপলিস সংস্থা। ফলে আর্থিক ক্ষতির চাপ বাড়ছিল এয়ার ইন্ডিয়ার, কারণ নিয়মিত গড়ে কলকাতা থেকে অন্ডাল রুটে যাত্রী হতো মাত্র 3 থেকে 4 জন, আর অন্ডাল থেকে দিল্লি যেতেন দৈনিক 45 থেকে 47 জন যাত্রী। যদিও এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের দাবি, পরিষেবাগত খামতির কারণেই বন্ধ হচ্ছে উড়ান। পরিষেবা বন্ধ হোক চায় না বিএপিএল। রুটটি চালু রাখার জন্য শীঘ্রই এয়ার ইন্ডিয়ার সঙ্গে তারা কথা বলবে বলে জানিয়েছে। এয়ার ইন্ডিয়ার পরিষেবা বন্ধ হলেও ওই রুটে অন্যান্য বিমান সংস্থার উড়ান চালু থাকছে। ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, 24 ঘন্টা। মুদিখানায় বাজার করার ঝক্কি কম নয়। অনেকেই চেনা কোনো পাড়ার দোকানে সারা মাসের বাজারের তালিকা লিখে পাঠিয়ে দেন, আর তারা সেই মতো জিনিস বাড়ি পৌঁছে দিয়ে যায়। বাজারে যাওয়ার ঝক্কি কমাতে শহরের বুকেই রয়েছে বেশ কিছু অনলাইন স্টোর্স। মাউজার এক ক্লিকেই আপনার বাড়ি পৌঁছে যাবে চাল, ডাল, সবজি। আলাদিনের আশ্চর্য প্রদীপের মতোই চাইলেই ইচ্ছে পূরণ, তার জন্য রয়েছে শহরের একাধিক অনলাইন স্টোর। তেমনই কিছু গ্রসারি ডেলিভারির ওয়েবসাইটের তালিকা দেখে নিন এক নজরে। গ্রোফার্স, এটা শুধু অ্যাপ হিসেবেই পাবেন, এলাকা অনুযায়ী ডেলিভারির সময় নির্ভর করে। 250 টাকার বাজার করলেই ডেলিভারি বিনামূল্যে। মুদিখানার জিনিস ছাড়াও পাওয়া যায় অনেক রকম প্রসাধনী। মাই লোকাল বাজার, অন্তত 1000 টাকার বিল হতে হবে, 48 ঘন্টার মধ্যে ডেলিভারি করে। খুব তাড়াতাড়ি থাকলে এই সাইটে অর্ডার না দেওয়াই ভালো। এদের কাস্টমার কেয়ারের পরিষেবা বেশ ভালো। ক্যান্সেলেশন পলিসিও ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে, ডেলিভারির জন্য 2 রকম সময় দেয় এরা। অনলাইন গ্রসারি বাজার, অনেক ধরনের কম্বো অফার পাওয়া যায় এই সাইটে। আরবান গ্রসারশিপ, 250 টাকার উপর বিল হলে ডেলিভারি একেবারে ফ্রি। প্রথমবার অর্ডার করলে কিছু উপহারও দেয় এরা। সময় কোথায় সময় নষ্ট করার, বাড়িতে বসেই তাই অর্ডার দিন, সময় পৌঁছে যাবে আপনার প্রয়োজনীয় জিনিস। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। দিনে হোক বা রাতে, রাস্তার ধারে ফুটপাথে সার দিয়ে লোক দাঁড়িয়ে, মাথা নিচু, স্মার্টফোনের স্ক্রিনে হাত চলছে দ্রুত গতিতে। আপনি নিশ্চিতভাবে জানবেন এলাকাটা ওয়াইফাই জোনের আওতায় পড়ে। এবার জেনে নেওয়া যাক কলকাতার কোন কোন এলাকা ওয়াইফাই জোন। বছর দেড়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক স্ট্রিটে কলকাতার প্রথম ওয়াইফাই জোনের উদ্বোধন করেছিলেন। তারপর থেকে শহরের অনেক রাস্তাঘাটই এই পরিষেবার আওতায় এসেছে। ওয়াইফাই এর পোশাকি নাম ওয়্যারলেস ল্যান। ফোনে ইন্টারনেট ডেটা না থাকলেও ওয়াইফাই এর দৌলতে স্বচ্ছন্দে অনলাইন বিচরণ করা যায়। শহরের 8টি এলাকা এই মুহূর্তে ওয়াইফাই জোন হিসেবে চিহ্নিত। পার্ক স্ট্রিট ছাড়াও রয়েছে কলেজ স্ট্রিটের মেডিকেল কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা, শ্যামবাজার মোড়, গড়িয়াহাট গোলপার্ক, রাসবিহারী মোড়, হাজরা মোড়, আনোয়ার শাহ রোডের লর্ডস বেকারি মোড় এবং সল্টলেকের করুণাময়ী মোড়। পথচলতি জনতা, কর্পোরেট চাকুরে কিংবা পড়ুয়া, সকলেই মাথা নুইয়ে ফোন ঘাঁটতে থাকে ব্যস্ত এই সব চত্বরে। শহরবাসীদের জন্য সুখবর, এবার মেট্রো স্টেশনগুলিতেও ওয়াইফাই বসানো হবে। এখন শুধুমাত্র পার্ক স্ট্রিট স্টেশনেই রয়েছে এই ওয়াইফাই পরিষেবা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। কাছে পিঠে বেড়ানোর দারুণ জায়গা বক্রেশ্বর। বক্রেশ্বরকে নয়া কলেবরে সাজাতে উদ্যোগী হয়েছে বক্রেশ্বর উন্নয়ন বোর্ড। রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব সচিব মনোজ পান্ত জানিয়েছেন, বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ দেখতে বছরের অন্য সময় অনেক পর্যটকরা বেড়াতে যান। এছাড়াও রয়েছে মামা ভাগ্নে পাহাড়, যা পর্যটকদের বাড়তি অ্যাট্রাকশন।
এই দুই দর্শনীয় স্থানকে কেন্দ্র করে এবার আর্থসামাজিক উন্নয়নের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। স্থানীয় মানুষজনকে যুক্ত করে হোমস্টে তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। বক্রেশ্বর উন্নয়ন পর্ষদ জানিয়েছে, কর্মসংস্থানের সুযোগ বাড়াতেই এই উদ্যোগ। তাদের আশা, বক্রেশ্বর নতুন সাজে সেজে উঠলে পর্যটকের সংখ্যা আরও বাড়বে, এতে এলাকার মানুষের উপার্জনও বাড়বে। বন্যা প্রতিরোধে আগাম ব্যবস্থা নিয়ে ডিভিসির সঙ্গে বৈঠক সারল রাজ্য। প্রত্যেক বছরই বর্ষাতে জল ছাড়া নিয়ে ডিভিসির সঙ্গে রাজ্যের বিবাদ কোনো নতুন ঘটনা নয়, এবার তাই এই আগাম প্রস্তুতি। বৈঠকে ঠিক হয়েছে, জলের স্তর অনুযায়ী ডিভিসি সবুজ, কমলা এবং লাল জলস্তরকে তিন ভাগে ভাগ করে নেবে, সেই অনুযায়ী রাজ্যকে তাদের রিপোর্ট দেবে। প্রতিদিনই সেই তথ্য ডিভিসি পৌঁছে দেবে রাজ্যকে। জলস্তর বিপদসীমার ওপরে গেলে লাল সংকেত দেওয়া হবে রাজ্যকে, অর্থাৎ এবার জল ছাড়ার আগেই রাজ্যকে সতর্ক করবে ডিভিসি, আর সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবে রাজ্য সরকার।